নমস্কার। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা বিজিটিএ সংগঠনের খবরের লেটেস্ট আপডেট। রানাঘাট ওবিআর বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতায় অ্যাডিশনাল মিউনিসিপ্যাল সেক্রেটারির কাছে 19 আগস্ট তারিখে আবেদন করা হয়েছে, যাতে 30/8/2019 তারিখে একটি মিটিং ও পদযাত্রা করতে দেওয়া হয়। আবেদনে বলা হয়েছে ওই দিন অর্থাৎ 30 আগস্ট সকাল 11টায় রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে শিক্ষক শিক্ষিকাগণ হাজির হবেন। টিচারদের সংখ্যা কম বেশি 5000 জন হতে পারে। পদযাত্রা শুরু হবে দুপুর 12টায়। পদযাত্রা শুরু রাজা সুবোধ মল্লিক স্কোয়ার রোড থেকে ভায়া লেনিন সরণি হয়ে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত। মিটিং শুরু হবে রানী রাসমণি অ্যাভিনিউতে দুপুর 1টায় এবং মিটিং শেষ হতে পারে বিকাল 5টায়। এই মিটিংয়ে যাতে একটি অস্থায়ী মঞ্চ বাঁধা যায় এবং লাউডস্পিকারও ব্যবহার করা যায় এবং পদযাত্রার সময়ও যাতে লাউডস্পিকার ব্যবহার করা যায় তার জন্য আবেদন করা হয়েছে। মিটিংয়ের কারণ হিসেবে আবেদনপত্রে লেখা হয়েছে টিজিটি অর্থাৎ পাস কোর্স ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকাদের বৈষম্যমূলক বেতন কাঠামো সংশোধনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন। যে বেতন শুধুমাত্র পশ্চিমবঙ্গে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হচ্ছে। বিজিটিএ সংগঠনের পক্ষ থেকে আবেদনপত্রে স্বাক্ষর করেছেন মাননীয় ডি ঘোষাল এবং মাননীয় স্বপন কুমার মণ্ডল। এদিকে বিজিটিএ সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য জানালেন যে তারা প্রস্তুত, ন্যায্য দাবি আদায়ের জন্য তারা পিছপা হবেন না। শিক্ষা থেকে বিনোদন বিজিটিএর লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।